নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো প্রতিদিনের মতোই আজকেও আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো আপনারা জানেন আশা করি যে আপনাদের এক্সামিনেশন আশা করি আপনাদের জুলাই মাস, ঠিক আছে? তো জুলাই মাসের আপনাদের থার্ড উইকে পেলে এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সিলেবাস অনুযায়ী আপনাদের জিকে আপনার জেনারেল অ্যাওয়ারনেস আপনাদের পেলিটা প্রথমটা প্রিলিমিনারিটা, তো আপনাদের 50টি আপনাদের জিকে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, এবং ম্যাথামেটিক্স আপনাদের 30 মার্কের থাকছে, এবং রিজনিং থাকছে আপনাদের 20 মার্কের। তো তারপর দেন থাকছে আপনাদের মেন এক্সাম, সরি, তারপর থাকছে মাঠ, তারপর থাকছে আপনাদের মেন এক্সাম। তো মেন এক্সাম আপনাদের সিলেবাস অনুযায়ী আপনাদের জিকে জেনারেল অ্যাওয়ারনেস 25 থাকছে, এবং ম্যাথামেটিক্স আপনাদের 20 থাকছে, ইংলিশে আপনাদের থাকছে 25 মার্ক, এবং রিজনিং লজিক্যাল থাকছে আপনাদের 15 মার্ক, ঠিক আছে? তো ওদিকে আপনাদের থাকছে প্রথম, যেহেতু আপনাদের প্রিলি এক্সামিনেশন হবে, তো আপনাদের প্রিলি আপনাদের জিকের উপর বেশি নজর দিতে হবে, কারণ 50টি আপনাদের জিকে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, এবং জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি, এবং ম্যাথামেটিক্স 30টি কোশ্চেন, এবং থাকছে আপনাদের রিজনিং থাকছে, রিজনিং আপনাদের 20 মার্কের থাকছে। তো আমরা তাহলে এখন বিস্তারিত চলে আসছি এখন প্রশ্ন উত্তরে। তো বাছাই করা কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে, ঠিক আছে? তো আশা করি আপনারা কাইন্ডলি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। তো প্রথম যেটি আপনাদের প্রশ্ন রয়েছে, 1 নম্বর, যে কোন বছর কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়, ঠিক আছে? তো একের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে D নম্বর, 1984 খ্রিস্টাব্দে আপনাদের মেট্রো রেল, কলকাতা মেট্রো রেল পরিষেবা চালু হয়, ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন দর্শক, তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত এই চ্যানেলে চাকরি আপডেট দেওয়া হয়, যে কোনো চাকরির খবর আপডেট দেওয়া হয়ে থাকে, এবং আপনাদের প্রতিনিয়ত WBP ক্লাস করানো হয়, ঠিক আছে? তো তারপর নেক্সট যেটা প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় রেল মিউজিয়ামটি কোথায় অবস্থিত? তো ভারতের জাতীয় রেল মিউজিয়ামটি কোথায় অবস্থিত, এর সঠিক উত্তর হয়ে যাবে 2-এর C নম্বর, আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে নতুন দিল্লিতে আপনাদের রেল মিউজিয়ামটি অবস্থিত, জাতীয় রেল মিউজিয়ামটি, ঠিক আছে? তো তারপর নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি 3 নম্বর। তো 3 নম্বর যেটি কোয়েশ্চেন রয়েছে, চেতন ভগত নামটি কিসের সঙ্গে যুক্ত? তো চেতন ভগত নামটি যেটা আপনার 3 নম্বর, তো 3-এর আপনার সঠিক উত্তর হয়ে যাবে A নম্বর, সাহিত্যের সঙ্গে চেতন ভগত নামটি যুক্ত, ঠিক আছে? তো নেক্সট আমরা এখন 4 নম্বর প্রশ্নে চলে আসছি। তো 4 নম্বর যেটা আপনাদের প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনাদের 4 নম্বর প্রশ্ন যেটা থাকছে, পিয়ং ইয়ং কোন দেশের রাজধানী? তো পিয়ং ইয়ং রাজধানী হচ্ছে আপনাদের 4-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে A নম্বর, উত্তর কোরিয়া হচ্ছে পিয়ং ইয়ং, ঠিক আছে? রাজধানী হচ্ছে উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং ইয়ং। দেন তারপর চলে আসি 5 নম্বরে, 5 নম্বর প্রশ্নে, এলাইজা টেস্টের মাধ্যমে মানবদেহে কোন রোগের সংক্রমণ নির্ধারণ করা হয়? তো এলাইজা টেস্টের মাধ্যমে মানবদেহে এইডস রোগে, ঠিক আছে, এইডস রোগের সংক্রমণ নির্ধারণ করা হয়, যেটা আপনাদের C নম্বর সঠিক উত্তর হয়ে যাবে, এইডস রোগের সংক্রমণ নির্ধারণ করা হয়। তো 5-এর সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের C নম্বর। তারপর 6-এর 6 নম্বর চলে আসি, হিরোশিমা দিবস হিসেবে পালিত হয় কোন দিন? তো হিরোশিমা দিবস হিসেবে পালিত হয় 6-ই আগস্ট, ঠিক আছে? A নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আপনার হিরোশিমা দিবস 6-ই আগস্ট, 6-এর সঠিক উত্তর হয়ে যাবে A নম্বর। নেক্সট চলে আসছে আমরা এখন 7 নম্বর প্রশ্নে, 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ব্যোমকেশ চরিত্রটি কার সৃষ্টি? তো ব্যোমকেশ চরিত্রটি আপনার সঠিক উত্তর হয়ে যাবে B নম্বর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, ঠিক আছে? ব্যোমকেশ চরিত্রটি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। তো তারপর 8 নম্বর প্রশ্নে চলে আসছি, RMS কথাটির পুরো অর্থ কী? তো RMS কথাটির পুরো অর্থ হচ্ছে C নম্বর, সঠিক উত্তর হয়ে যাবে রেলওয়ে মেল সার্ভিস, ঠিক আছে? রেলওয়ে মেল সার্ভিস হচ্ছে RMS-এর কথাটির সম্পূর্ণ অর্থ। তারপর নেক্সট প্রশ্ন 9 নম্বর, ভারতের পরমাণু গবেষণার জনক কে? ভারতের পরমাণু গবেষণার জনক কাকে বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে C নম্বর, হোমি জাহাঙ্গীর ভাবা হচ্ছে ভারতের পরমাণুর গবেষণার জনক। তো 9-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে C নম্বর। 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, সার্কের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? তো এটা মোটামুটি প্রায় এক্সামে আসে। তো সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত, ঠিক আছে? 10-এর আপনাদের B নম্বর সঠিক উত্তর হয়ে যাবে, 10-এর আপনাদের B নম্বর। তো 11 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? তো ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, এটা আশা করি জানেন আপনারা। A নম্বর সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন, ভারতের দীর্ঘতম হিমবাহ। নেক্সট আপনাদের 12 নম্বর কোয়েশ্চেন চলে আসছি, সর্দার সরোবর প্রকল্পটি কোন নদীর উপর গড়া হয়েছে? তো 12-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে A নম্বর, নর্মদা। সর্দার সরোবর প্রকল্পটি নর্মদা নদীর উপর গড়া হয়েছে। 13 নম্বর প্রশ্ন চলে আসি, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি
কোন শহরে অবস্থিত? তো 13 আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর। তো পুনেতে আপনাদের ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি শহরে, পুনে শহরে অবস্থিত, ঠিক আছে। তো 14 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, অটোবায়োগ্রাফি অফন আননোন ইন্ডিয়া বইটি কার লেখা? অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান বইটি কার লেখা? তো 14 আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর, নীরজচন্দ্র চৌধুরী, ঠিক আছে। নীরজচন্দ্র চৌধুরীর হচ্ছে অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়া বইটি লেখা, ঠিক আছে, তিনি লিখেছেন। তো তারপর নেক্সট কোশ্চেনে চলে আসছি, 15 নম্বর, গাজা স্ট্রিপ কোন দুই দেশের মধ্যে অবস্থিত? তো 15 আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, যে মিশর ও ইসরায়েল মধ্যে অবস্থিত, দুই দেশের মধ্যে অবস্থিত গাজা স্ট্রিপ। নেক্সট কোয়েশ্চেন 16 নম্বর, শিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো 16টা আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, ওড়িশা। শিমলিপাল অভয়ারণ্যটি ওড়িশায় অবস্থিত, ঠিক আছে। এখন নেক্সট আপনার 17 নম্বর কোয়েশ্চেন চলে আসছি। তারপর নেক্সট কোয়েশ্চেন 17 নম্বর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 17 আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর, ওয়াশিংটন। তো ওয়াশিংটনে অবস্থিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন, ঠিক আছে। আর 18 নম্বর প্রশ্ন, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? তো ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই পাটেলকে, ভারতের বিসমার্ক বলা হয়। 18 আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর। তো 19 নম্বর প্রশ্ন যেটা রয়েছে আপনাদের, ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম কোন শহর অবস্থিত? তো ওয়াংখেড়ে আপনাদের 19-এর সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর, মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবস্থিত। তারপর রয়েছে 20 নম্বর প্রশ্ন, ইগলু নামের বাসগৃহে কারা থাকে? তো ইগলু নামের বাসগৃহে 20 আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, লিসবন। তো সরি, 20 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, ঠিক আছে। ইগলু নামের বাসগৃহে আপনাদের 20 আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, এক্সিমো, ঠিক আছে। ইগলুর নামের বাসগৃহে থাকে এক্সিমোরা থাকে। তো তারপর নেক্সট আপনার থাকছে 21 নম্বর প্রশ্ন, তো পেরুর রাজধানীর নাম কী? তো পেরুর রাজধানীর নাম হচ্ছে, 21-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, লিমা, ঠিক আছে। লিমা হচ্ছে পেরুর রাজধানী। তারপর নেক্সট কোয়েশ্চেন 22 নম্বর, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো 22-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর, গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ শহরটি, ঠিক আছে। তারপর 23 নম্বর প্রশ্ন চলে আসে, সাদা হাতির দেশ নামে পরিচিত, নিচের কোন দেশটি? তো সাদা হাতির দেশ আপনাদের 23-এর সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড, ঠিক আছে। সাদা হাতির দেশ থাইল্যান্ডকে বলা হয়। তারপর নেক্সটে চলে আসি 24 নম্বর প্রশ্ন, সোরা কোন দেশের সংসদের নাম? তো 24-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, আফগানিস্তান। তো সোরা হচ্ছে আফগানিস্তান সংসদ হচ্ছে সোরা, সংসদের নাম হচ্ছে আফগানিস্তানের সংসদের নাম হচ্ছে সোরা। 25 সঠিক উত্তর হয়ে, 25 নম্বর যেটা রয়েছে আপনাদের, মালালা ইউসুফজাই নিজের কোন বিষয়কে 2014 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন, মালালা ইউসুফজাই? তো 25-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তি, ঠিক আছে। মালালা ইউসুফজাই নিজের কোন বিষয়ে, শান্তির বিষয়ে আপনাদের নোবেল পুরস্কারটি পেয়েছেন, ঠিক আছে, শান্তি, মালালা ইউসুফজাই। তারপর নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা এখন 26 নম্বরে। তো 26 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, ডেসিবেল একক দিয়ে কিসের তীব্রতা মাপ হয়? তো 26-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর, সি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে শব্দ, ডেসিবেল একক দিয়ে আপনাদের শব্দের তীব্রতা মাপা হয়। তারপর 27 নম্বর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর সদর দপ্তর কোথায়? তো 27-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর, জেনিভায়, ঠিক আছে। ও 27-এর আপনাদের সঠিক উত্তর ডি নম্বর হয়ে যাবে উত্তর, জেনিভায় আপনাদের ওয়ার্ল্ড WHO সদর দপ্তর অবস্থিত। তারপর 28 নম্বর প্রশ্নে চলে আসি, তো রাষ্ট্রপুঞ্জ দিবস হিসাবে কোন দিন পালিত হয়? রাষ্ট্রপুঞ্জ দিবস হিসেবে 28-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর, 24 অক্টোবর আপনাদের রাষ্ট্রপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়। তারপর নেক্সট আপনার এখন 29 নম্বর প্রশ্নে চলে আসি, তো 29 নম্বর যেটা আপনাদের প্রশ্ন রয়েছে, যে 29 নম্বর প্রশ্ন, VRS কথাটির সম্পূর্ণ রূপ কী? তো 29-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম, ঠিক আছে। ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম VRS এর সম্পূর্ণ নাম, ঠিক আছে। তারপর নেক্সটে আমরা চলে আসছি এখন 30 নম্বর প্রশ্নে, কে অক্ষরটি কোন মৌলের চিহ্ন? তো কে অক্ষরটি কোন মৌলের চিহ্ন? আপনাদের কোন মৌলের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিপ্টন অথবা কোবাল্ট রয়েছে, পটাশিয়াম রয়েছে, ক্লোরিন রয়েছে। তো 30-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, ঠিক আছে। তো বি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে কোবাল্ট, আপনাদের কে অক্ষরটি, কোবাল্ট মৌলের চিহ্ন হচ্ছে কে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, নেক্সটে আপনাদের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ধন্যবাদ।